নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি জেলার সারাদিন, আর শুরুতেই যে খবরে নজর রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সন্দেশকালী কাণ্ডে সিবিআই বিরোধিতা সরকারের এবং সুপ্রিম কোর্টের সরকার দ্রুত শুনানির আর্জি। সন্দেশকালী কাণ্ডের তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সরকার, জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানানো হয়েছে। সন্দেশখালী কাণ্ডের তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং ওই নির্দেশকে একেবারে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তৃণমূল সরকার এবং রাজ্য আইনসভা সূত্রে যেটা জানা যাচ্ছে যে রাজ্য সরকারের হয়ে সুপ্রিম কোর্টে মামলাটি লড়বেন আইনজীবী অভিষেক মনু সিংভি এবং শীর্ষ আদালতে জরুরি ভিত্তিতে মামলাটির শুনানি চেয়েছে তারা। আর যেমনটা আপনাদের বলছিলাম, এই যে সন্দেশখালী কাণ্ড, তাতে কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে যেমনটা এর আগে থেকেই জানা যাচ্ছিল, এবং এই সিবিআই তদন্তেরই বিরোধিতা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। কিন্তু সন্দেশখালী কাণ্ডে ইডির ওপর হামলায় সিবিআই তদন্ত দাবি করা হয়েছে এবং সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। ইডির যে হামলা, যে আধিকারিকরা যে হামলায় আক্রান্ত হয়েছিলেন, সেই কথা আপনাদের মনে করিয়ে দিই। সেই ঘটনা 5ই জানুয়ারি হয় এবং রেশন দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে শেখ শাহজাহানের বাড়ি যখন তল্লাশি চালাতে যায় ইডি আধিকারিকরা, তখন ওই ইডি আধিকারিকদের ওপর হামলা হয় এবং সেই ঘটনার তদন্ত ভারের কথাই এই প্রসঙ্গে উঠেছে এবং ইডির ওপর হামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। আজই শাহজাহানকে তুলে দিতে হবে সিবিআইয়ের হাতে এবং এমনটাই নির্দেশ আসে, এবং শেষ পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির। আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাথ। পীযূষ কান্তি, দেখো, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকদের ওপর হামলার প্রেক্ষিতে যে এফআইআর দায়ের হয়েছিল সেই এফআইআর কে সামনে রেখে তদন্ত করতে হবে সিবিআই কে। পাশাপাশি সিবিআই রাজ্য পুলিশ তদন্ত করতে গিয়ে যে সমস্ত নথি সংগ্রহ করেছে সেই নথি তুলে দিতে হবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে। এছাড়াও সন্দেশকালীর ঘটনায় শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, সেই গ্রেপ্তারের পর তার হেফাজতের জন্য আবেদন করেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। যেহেতু এই সন্দেশকালীর ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে দেওয়া হয়েছে এবং এই ঘটনার মূল অভিযুক্ত হিসাবে শাহজাহানের দিকে আঙুল উঠেছে, তাই শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে আজই তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যদিও এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার, প্রধান বিচারপতির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ইজলাসে তার দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের আইনজীবী মনু সিংভি এবং পাশাপাশি তিনি দ্রুত শুনানির আবেদন জানান। যেহেতু যে কোর্ট আওয়ার্স অর্থাৎ কোর্টের যে সময় কার্যকাল সেই সময় প্রায় শেষের দিকে ছিল, তাই প্রধান বিচারপতি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে আবেদনকারী অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এই মামলার ফাইল আবেদন হিসাবে জমা করতে হবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল যদি মনে করেন যে এই মামলা দ্রুত শুনানি প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে প্রধান বিচারপতির অনুমোদন ক্রমে তিনি একটি বেঞ্চ গঠন করবেন যে বেঞ্চে এই মামলার শুনানি গ্রহণ হবে। যদি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মনে করেন না যে এই দ্রুত শুনানির প্রয়োজন আছে, সেক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট আগামীকাল যে কোনো বেঞ্চে এই মামলাটি রাখতে পারে বা সুপ্রিম কোর্টের নির্দিষ্ট তালিকা অনুযায়ী এই মামলার নথিভুক্ত হবে। পীযূষ কান্তি, তুমি আমাদের সঙ্গে থাকো। সন্দেশখালী মামলার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। যেমনটা জানা যাচ্ছে, প্রধান বিচারপতি টিএস শিবগরামের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে এবং সন্দেশখালী কাণ্ডে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি ডিভিশন বেঞ্চে যে আবেদন জানিয়েছিল তার প্রেক্ষিতেই এই নির্দেশ, এমনটাই জানা যাচ্ছে। কথা বলছি, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, সন্দেশখালীর ঘটনায় সিট তদন্তের নির্দেশ খারিজ হয়েছে, এ বিষয়ে তোমার কাছে কি খবর রয়েছে?
যতক্ষণ সন্দেশখালীর ঘটনা নিয়ে বিচারপতি জয় সেনগুপ্ত রেজলাসে ইডি দ্বারস্থ হন, কারণ ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদ এবং ইডি আধিকারিকদের বিরুদ্ধেও একটি এফআইআর দায়ের হয়েছিল। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই বিচারপতি জয় সেনগুপ্ত রেজলাসে তারা রক্ষা কবচে দ্বারস্থ হয়েছিলেন, সেই মামলার শুনানি পর্বে এই এফআইআর এর ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিলেন, কিন্তু পরবর্তীকালে এই একটি সিট গঠন করে দেন বিচারপতি জয় সেনগুপ্ত, যে সিটের সদস্য হিসাবে রাখা হয় রাজ্য পুলিশের একজন আইপিএস এবং পাশাপাশি সিবিআই এর একজন আধিকারিককে। কিন্তু সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সরাসরি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করেন রাজ্য সরকার, এবং রাজ্য সরকার সেই রায়কে মত থাকলেও এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানান। তাদের দাবি, যদি এই সিটে রাজ্যের তদন্তকারী সংস্থা থাকে তাহলে নথি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই তারা আশঙ্কা দিয়েই তারা চাইছেন যে এই তদন্তভার সরাসরি সিবিআই এর হাতে তুলে দেওয়া হোক। সেই প্রেক্ষিতেই এই মামলা চলেছে, এবং যেহেতু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন, ফলে একক বেঞ্চ অর্থাৎ বিচারপতি জয় সেনগুপ্তের সিটের যে নির্দেশিকা, সেই নির্দেশিকার আর বলবৎ রইল না, তা সেই নির্দেশিকা খারিজ হয়ে গেল। এখন ইডি আধিকারিকদের ওপর তদন্ত সংক্রান্ত বিষয় সম্পূর্ণভাবে পরিচালনা করবে সিবিআই। ধন্যবাদ পীযূষ কান্তি, কথা বললাম আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। সন্দেশখালীর ঘটনায় সিট তদন্তের নির্দেশ খারিজ, এবং সিট তদন্ত নিয়ে জয় সেনগুপ্তর যে নির্দেশ ছিল সেই নির্দেশ খারিজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। ভবানী ভবনে ইতিমধ্যেই সিবিআই এর যারা সদস্য, যারা আধিকারিক রয়েছেন তারা পৌঁছে গেছেন, তার কারণ শেখ শাহজাহান তাদের হাতে তুলে দেওয়া হবে তাকে, এবং এমনটাই নির্দেশ হাইকোর্টের। সেই অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছেন সিবিআই আধিকারিকরা। সন্দেশখালী মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবগণমের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে, এবং বিকেলের মধ্যেই ধৃত শাহজাহান শেখকে কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং তারপরেই সেই কথা মতোই ভবানী ভবনে পৌঁছেছেন সিবিআই এর আধিকারিকরা, তদন্তের কাগজপত্র তাদের হাতে নেওয়ার কথা। সন্দেশখালী কাণ্ডে কলকাতা হাইকোর্টের এই নির্দেশ অনুযায়ী ভবানী ভবনে সিবিআই পৌঁছে গিয়েছে, সিবিআই এর টিম পৌঁছে গেছেন ভবানী ভবনে। গত 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠনের জন্য একক বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তা ইতিমধ্যেই খারিজ করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এবং তারপর যে খবরে আমরা এই মুহূর্তে নজর রেখেছি, শাহজাহান তাকে হস্তান্তরের যে নির্দেশ কলকাতা হাইকোর্টের, তার কারণেই সিবিআই টিম পৌঁছে গেছে ভবানী ভবনে। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, কিন্তু প্রায় শেষ পর্যায়ে ঘন্টাখানেকের কিছু বেশি সময় আগে সিবিআই এর আধিকারিকেরা ভবানী ভবনে এসেছেন। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবগণম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছে, অর্থাৎ গত 5ই জানুয়ারি ইডি আধিকারিকেরা যখন সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে রেড করতে যান, তখন ইডি আধিকারিকদের ওপর যে হামলার ঘটনা ঘটে সেই হামলার ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছে সেই প্রেক্ষিতেই কিন্তু সিবিআই এর আধিকারিকেরা ইতিমধ্যেই ভবানী ভবনে রাজ্য পুলিশের হেফাজতে থাকা শেখ শাহজাহানকে হস্তান্তর করবেন, এবং তার যাবতীয় কেস ডায়েরি সহ যাবতীয় যে নথি রয়েছে সেই নথি কিন্তু তারা তাদের কাছে হস্তান্তর করা হবে। সেই হস্তান্তর প্রক্রিয়া চলছে, আর কিছু সময়ের মধ্যেই শেখ শাহজাহানকে এখান থেকে সিবিআই অফিসে নিয়ে যাওয়া হবে নিজাম প্যালেসে, এবং খুব স্বাভাবিকভাবেই সেখানে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজের হেফাজতে চাইবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এই গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ভবানী ভবনে কিন্তু তৎপরতা রয়েছে। ভবানী ভবনের মূল যে গেট রয়েছে সেখানে পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা রয়েছে, এবং সেই নিরাপত্তার কারণ হিসেবে শেখ শাহজাহানকে বলা যেতে পারে আর কিছুক্ষণের মধ্যেই
ভবানী ভবন থেকে সিবিআই তাদের নিজেদের হেফাজতে নেবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং কিছু সময়ের অপেক্ষা এবং যে হস্তান্তর প্রক্রিয়া এবং কেস ডায়েরি সহ অন্যান্য যে সমস্ত নথি রয়েছে যে তদন্ত স্বার্থে সেই সমস্ত নথি কিন্তু ইতিমধ্যেই হস্তান্তর করা হচ্ছে, সিবিআই আধিকারিকদের বুঝিয়ে দেওয়া হচ্ছে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ সত্য সুন্দর, কথা বললাম আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। অর্থাৎ তদন্তের কাগজপত্র হস্তান্তরের পরই শেখ শাহজাহানকে হস্তান্তরের প্রক্রিয়াও সমাপ্ত হবে এবং সিবিআই আধিকারিকরা ইতিমধ্যে পৌঁছে গেছেন ভবানী ভবনে। এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। অর্জুন সিংকে লোকসভা নির্বাচনে টিকিট না দিতে দলকে আবেদন, দলীয় কর্মীদের একাংশের স্বাক্ষর করা চিঠি মুখবন্ধ খামে পাঠাচ্ছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিধায়করা। পাঠানো হচ্ছে ব্যারাকপুরের তৃণমূলের প্রার্থী হিসেবে পছন্দের নামও। চিঠি পাঠানো নিয়ে কটাক্ষ বিজেপির। সামনের লোকসভা নির্বাচন কিছুতেই থামছে না তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল, থামছে না অর্জুন সিং সোমনাথ শ্যাম দ্বৈরথ। এই আবহে অর্জুন সিংকে যাতে লোকসভা নির্বাচনের টিকিট না দেওয়া হয় তার জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মুখ বন্ধ খামে দলীয় কর্মীদের একাংশের স্বাক্ষর করা চিঠি পাঠাচ্ছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিধায়করা। সাংবাদিক বৈঠক করে জানালেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলেন তৃণমূল বিরোধী মানুষকে ব্যারাকপুরের মানুষ চান না, সেটাই দলনেত্রীকে জানানো হচ্ছে। সোমনাথের আরও দাবি, ছেলেকে বিজেপিতে রেখে নিজের বিভিন্ন মামলা বাঁচানোর জন্য এবং ব্যবসা চালানোর জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন অর্জুন। যারা তৃণমূল কংগ্রেসে থেকে খেয়ে পড়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা এই কাজ করেছিল, পার্টি অফিস পুড়িয়ে দেওয়া, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া, সেই ধরনের মানুষ যারা ইঁদুর হয়ে আবার এই দলে ফিরেছে, তাদের যেন কোনো রকম স্থান না দেওয়া হয়। কেন আগামী দিন তারা একটা পা বাড়িয়ে রেখেছে আবার সেই সাম্প্রদায়িক দলের প্রতি, আবার সেই বিজেপির দিকে তারা পা বাড়িয়ে রেখেছে। কেন পরিবারের এক সদস্য সেই দলেই রয়েছে, আর একজন এদিকে রয়েছে, যে ছেলেও চলে আসবে, তো ছেলে তো নিশ্চয়ই চলে আসবে, তারা তো এসেছে আখের গোছাতে, তারা এসেছে নিজেকে কেস থেকে বাঁচাতে। তৃণমূল এখনও কোনো কেন্দ্রেই আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি। অন্য অনেক কেন্দ্রের মতো ব্যারাকপুর কেন্দ্রেও একাধিক নাম নিয়ে জল্পনা চলছে। মনে করা হচ্ছে এই আবহে অর্জুনের প্রার্থী হওয়া রুখতে এখন থেকেই দলের শীর্ষ নেতৃত্বের ওপর চাপ তৈরি করতে চাইছে তার বিরোধী গোষ্ঠী। সোমনাথ শ্যাম জেলা রাজনীতিতে অর্জুন বিরোধী বলেই পরিচিত। প্রসঙ্গত 2019 সালে বিজেপির টিকিটে ব্যারাকপুর থেকে জিতে সাংসদ হয়েছিলেন অর্জুন সিং, পরে ফুল বদল। তৃণমূলে আসার পরেই সামনে আসে আদি নব্য দ্বন্দ্ব। অর্জুন সিং তৃণমূলে নাম লেখাতেই তার বিরুদ্ধে একের পর এক বোমা ফাটাতে থাকেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। কখনো দলবদল তকমা, কখনো অর্জুনকে সরাসরি খুনি বলে ডেকে দেওয়া। তার ভাইপো তো এখন জেলে রয়েছে বিকি যাদবের খুনে, এবং এর আগেও অনেকগুলো খুনের মামলায় চার্জশিট আছে অর্জুন সিংয়েরও বিরুদ্ধে। এই ধরনের যার বিরুদ্ধে চার্জশিট করা আছে, গোপাল মজুমদার ইছাপুরে যে খুন হয়েছিল তার খুনের মামলায় তো অর্জুন সিং অভিযুক্ত আছে। তো যারা অভিযুক্ত আছে তাদের কি করে দলে রাখা হতে পারে, তারা কি করে দলের কোনো নেতৃত্ব দিতে পারে, এটা নিয়ে তো আমার প্রতিবাদ আছে। সোমনাথের সঙ্গে সরাসরি সংঘাতে না গেলেও মাঝে মধ্যে সুর চড়িয়েছেন অর্জুনও। হাম লোগ কভি ভি কোই গুন্ডা কো লেকার রাজনীতি হ্যায় কি অর্জুন সিং, জরুরত নাহি হ্যায়। এ আদমি কা সৈলাব দেখ কে ভি সমঝ মে নাহি আতা হ্যায়, ইয়াহ গুন্ডা কা জরুরত নাহি পড়তা, আরে হাম লোগ লোগোঁ কা কাম করতে হ্যায়। চিঠি পাঠানো নিয়ে কটাক্ষ বিজেপির। তৃণমূলের কে প্রার্থী হবে সেটা তৃণমূলের ইন্টারনাল ব্যাপার, যদিও এখন যে কুনাট্য প্রস্তুত করার চেষ্টা চলছে যে বিভিন্ন বিধায়ক এবং দলের নেতারা তাদের তৃণমূল সুপ্রিমোকে চিঠি টিটি নাকি লিখছেন, গোপন বন্ধ করা খাম পাঠাচ্ছেন, মুখ বন্ধ করা গোপন খাম পাঠাচ্ছেন, এইসব কুনাট্য দেখিয়ে পশ্চিমবঙ্গবাসীকে ওনারা মনে করেন যে বোকা বানানো যাবে। ব্যারাকপুরে দলের একটানা দ্বন্দ্বে জেরবার তৃণমূলের রাজ্য নেতৃত্ব। দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না বারবার স্পষ্ট করেছেন তৃণমূল নেত্রী। সম্প্রতি দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া সফরে গিয়েও দ্বন্দ্ব ভুলে লোকসভায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের নির্দেশ দিয়েছেন মমতা। সুপ্রিমোর নির্দেশকে অমান্য করে ভোটের আগে শ্যাম অর্জুন দ্বন্দ্বের সুর বেশ চড়া। ব্যারাকপুর থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি।
কথায় রাজনীতি চলছেই। এবার ভোট চাইতে এলে সৌমিত্র খাঁকে ঝাঁটা দিয়ে বিদায় করার নিদান। বাঁকুড়ার কোতুলপুর ব্লকের শ্রীহর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনগর্জন সভার প্রস্তুতি বৈঠকে এমনই নিদান দেন কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী। পাল্টা তৃণমূল সন্ত্রাস সৃষ্টি করছে দাবি বিজেপির। তিনি প্রার্থী হয়েছেন বিরোধীতে, তিনি যখন ভোট চাইতে আসবেন প্রথমে তাকে প্রশ্ন করবেন, আপনি তো এই 5 বছর সাংসদ ছিলেন, 5 বছরে 25 কোটি টাকা পেয়েছেন সাংসদ কোটায়, কোথাও দেখাতে পারবেন 25,000 টাকার কাজ করেছেন, কোন মুখে আবার ভোট চাইতে আসছেন, এই প্রশ্নটা আগে করবেন। মায়েদেরকে বলবো মুখের পর জবাব দিবেন এবং ঝাঁটা নিয়ে ওদেরকে বিজয়ী করবেন। এভাবেই লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে মহিলাদের দিয়ে ঝাঁটা দিয়ে বিদায় করার নিদান দেন। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও ভোটের ঢাকে কাঠি পড়ে গেছে। তার আগে সারা রাজ্যের পাশাপাশি রাজনৈতিক উত্তাপ চড়ছে বাঁকুড়ার মল্লগড় বিষ্ণুপুরে। 10ই মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। কোতুলপুর ব্লকের শ্রীহর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনগর্জন সভার প্রস্তুতি বৈঠক চলছিল। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী বিষ্ণুপুরের বিজেপি সাংসদ তথা আগামী লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে মহিলাদের দিয়ে ঝাঁটা দিয়ে বিদায় করার নিদান দেন। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ব্লক সভাপতি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর উদ্দেশ্যে এলাকার উন্নয়ন নিয়ে কি ভূমিকা পালন করেছেন সাংসদ তা নিয়ে প্রশ্ন রাখতে বলেন। আপনি তো এই 5 বছর সাংসদ ছিলেন, 5 বছরে 25 কোটি টাকা পেয়েছেন সাংসদ কোটায়, কোথাও দেখাতে পারবেন 25,000 টাকার কাজ করেছেন, কোন মুখে আবার ভোট চাইতে আসছেন, এই প্রশ্নটা আগে করবেন। তার বক্তব্যে তিনি অনড়। তিনি বলেন, যেটুকু বলেছি কম বলেছি। ওদের পাশে এর থেকে অনেক বেশি যেটা বলেছি সেটা খুব কম কারণে বলেছি। পাল্টা তৃণমূল সন্ত্রাস সৃষ্টি করছে দাবি বিজেপির। তৃণমূলের ব্লক সভাপতি ঝেঁটা মারার নিদান দেবে এটা মানুষের কাছে নতুন কিছু নয়, কারণ যে দলটার উনি সভাপতি আছেন ওই দলটার না কোনো নীতি আছে না নিষ্ঠা আছে, তা একটাই নীতি, দুর্নীতি। আর সেই দুর্নীতিকে ঢাকতে গেলে ওনাকে এই কথাই বলতে হবে। শাসক বিরোধী চাপানোতর চলছে, আর এই পরিস্থিতিতে শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখার। বাঁকুড়া থেকে মফিজুল হোদার রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।